প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্কেটার নূর চ্যানেলের পক্ষ থেকে আমি নূর চলে এসেছি নতুন একটি স্কেটিং আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমি যে স্কেটিংটি ইউজ করি ফুলগুলো স্কেটিংটি, এই স্কেটিংটি হচ্ছে আপনার নিউ ভার্সন, যেটা হচ্ছে আমারটা হচ্ছে 110mm এর চাকা, আর যেটা নিউ ভার্সন সেটা হচ্ছে 125mm এর চাকা। তো সেটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এখন আমি হচ্ছে সেই স্কেটিংটি আনবক্সিং করতে যাচ্ছি। হচ্ছে ইতিমধ্যে আপনাদের সাথে তাড়াতাড়ি হওয়ার জন্য আগে থেকে খুলে রাখছিলাম। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্কেটিংটি, যেটা হচ্ছে আপনার ফুলগুলোর বডিটা, আর শুধু আপনার চাকাগুলোর ফ্যানটা হচ্ছে ভিন্ন। আর এটা হচ্ছে 125mm চাকা আর কি, এটা দিয়ে আপনি একসাথে স্টান এবং স্পিড দুটাই করতে পারবেন। বিশেষ করে স্পিডের জন্য সবথেকে বেশি ভালো হবে আমি মনে করি। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন থিকনেস, দেখেন আপনি জাস্ট আমি যেটা ইউজ করছি আমার মনে হয়েছে যে সেটা থেকে আরও বেশি বেটার হবে, এটা দেখে আমি বুঝতেছি। কারণ আমরা তো অনেকদিন ধরে স্কেটিং শুরু করেছিলাম, তো ইউজ করলে আর বুঝতে পারবো। আর এটার ফ্রেমটা দেখেন আপনি, এই যে ফ্রেমটা তোমার যদি সামনে থেকে দেখায় এই দেখেন, এটা আমার মনে হয় যদি আপনি জুতার উপর থেকে জাম দেন এটা ভাঙার কোনো চান্স নাই। এই দেখেন এটা থিকনেসটা দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন। আর এই ফুলগুলো তো আমি নিজেই ইউজ করি, ফুলগুলো ইয়েটা সম্পর্কে আমি আর কি বলবো, আপনার ভিডিওতে দেখেনি সম্পর্কে কি কিছু নতুন কিছু বলার নাই। শুধু আপনি যদি আপনার স্পিডটাকে আরো বাড়াতে চান, মানে হচ্ছে আপনি ইজিলি ভাবে স্ক্রিনিংটাকে করতে চান কোনো কষ্ট ছাড়া, কম কষ্ট দিয়ে যদি স্ক্রিনটা করতে চান রোডের মধ্যে এবং বেশি দিন ইউজ করতে চান, অনেকেই আছে দুদিন পরে আমি একটা স্কেট নিলাম মানে বিশ্বস্ত কোনো জায়গা থেকে স্ক্রিনিং কিনতে পারতেছেন না। যেমন আপনার বেয়ারিংটা, যেমন আপনার চাকা, সবকিছুই সবকিছুই মনে করেন যে একদম কোয়ালিটিফুল জিনিস। বেয়ারিংটা হচ্ছে আপনি যখন স্কেটিং করবেন তখন কিন্তু তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার স্পিড লিখতে, একটা হচ্ছে আপনার বেয়ারিং, একটা হচ্ছে ফ্রেম, আর একটা হচ্ছে হুইলের থিকনেসটা। কারণ এই তিনটা জিনিস যদি আপনার কোনো সময় যদি আপনি স্কেটিং করার সময় যদি আপনার এই তিনটা জিনিসের একটা যদি ভেঙে যায় অথবা অকৃতকার্য হয়ে যায় তাহলে আপনার রোডের মধ্যে খুবই মারাত্মকভাবে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার জীবনের ঝুঁকি সহ মানে আপনার জীবন সহ চলে যেতে পারে এরকম সিচুয়েশনে। তো আপনি হঠাৎ করে স্কেটিং করতেছেন হঠাৎ করে মনে করেন যে আপনার ফ্রেম ভেঙে গেল, ফ্রেম ভেঙে গেলে তাহলে আপনি এক পায়ে ফ্রেম ভেঙে গেল আর এক পায়ে আপনি কোনোভাবেই নিজের ইয়েটা ব্যালেন্সটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যখন রোডে চালাবেন, বিশেষ করে রোডের ক্ষেত্রে কোয়ালিটিফুল স্কেটিং ব্যবহার করার জন্য। আপনারা অনেকে কনফিউশন থাকেন যে নতুনটা কি তিন চাকার স্কেটিং কিনতে পারবে কিনা, আসলে নতুনটা আসলে স্কেটিং আমরা প্রথমে ভাবতাম যে যখন প্রথম প্রথমে স্কেটিং করতাম তখন আপনাদের আসলে তিন চাকার স্কেটিং দিয়ে আপনি ব্যালেন্স করতে পারবেন না বা করতে পারবেন না ভালো করে, এটা আমরা মনে করতাম। তো আসলে তিন চাকার স্কেটিং দিয়েও কিন্তু আপনি প্রথম অবস্থায় কিন্তু শিখতে পারবেন। এটা আমরা যখন নতুন নতুন অবস্থায় স্কেটিং করতাম তখন স্কেটিং সম্পর্কে জানতাম না হৃদয় এটা মনে করতাম। তো আসলে আপনার নতুন যারা আছেন তারাও কিন্তু এগুলো নিতে পারেন, ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে স্কেটিং সংগ্রহ করতে পারেন। আমি যেটা বলেছিলাম আমার বলতে স্পিডের জন্য সবচেয়ে বেস্ট হবে এই স্ক্রিনটা, কারণ আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 110 এর আর এটা হচ্ছে 125 এর হুইল। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।